বিজয়নগর সাম্রাজ্য প্রথম পর্ব নমস্কার সাকসেস এডুকেশন কেয়ার অ্যান্ড লার্ন ফর সাকসেসের পক্ষ থেকে সকল সুদিদর্শক ও শ্রোতাদের অভিনন্দন জানাই আমাদের প্রতিষ্ঠানের আজকের নিবেদন বিজয়নগর সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আলোচ্য বিষয় বিজয়নগর সাম্রাজ্য প্রথম পর্ব আলোচনার প্রথম প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন হরিহর ও বুক্কো বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন নেক্সট কত খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় তেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয় নেক্সট বিজয়নগরে কোন কোন রাজবংশ রাজত্ব করেন বিজয়নগরে সঙ্গম শালুপ তুলুব ও আরবিড বংশ রাজত্ব করেন নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম কি বিজয়নগর সাম্রাজ্যের প্রথম রাজবংশের নাম হল সঙ্গম বংশ তেরোশো ছত্রিশ থেকে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট সঙ্গম বংশের প্রথম দুজন রাজার নাম কী ছিল সঙ্গম বংশের প্রথম দুজন রাজা হলেন হরিহর ও বুক্কো নেক্সট মাধববিদ্যারণ্য ও সায়নাচার্য কার আমলে বিজয়নগরের মন্ত্রী ছিলেন হরিহরের আমলে নেক্সট কবে কার আমলে বিজয়নগর ও বাহুমণির মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় তেরোশো তিপ্পান্ন আমলে নেক্সট কোন অঞ্চলের অধিকার নিয়ে বিজয়নগর ও বাহমনির মধ্যে প্রথম সংঘর্ষ শুরু হয় রায়চুর দোয়াব অঞ্চল নেক্সট বুক্কো কি উপাধি গ্রহণ করেন বেদমার্ক প্রতিষ্ঠাপক নেক্সট দ্বিতীয় হরিহর কি উপাধি গ্রহণ করেন মহারাজ ধীরাজ ও পরমেশ্বর নেক্সট সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন দ্বিতীয় দেবরায় নেক্সট নিক্লো কোনটি কার আমলে বিজয়নগরে আসেন দ্বিতীয় দেবরায়ের আমলে বিজয়নগরে আসেন নেক্সট নিক্লো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন ইতালির পর্যটক ছিলেন নেক্সট আব্দুর রজ্জা কোন আমলে বিজয়নগরে আসেন দ্বিতীয় দেবরায়ের আমলে নেক্সট আব্দুর রজ্জা কোন দেশের পর্যটক ছিলেন পারস্য দেশের পর্যটক ছিলেন নেক্সট সঙ্গম বংশের শেষ সম্রাট কে ছিলেন বিরূপাক্ষ নেক্সট কে কবে সালুভ বংশের প্রতিষ্ঠা করেন নরসিংহ সালুভ চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে সালুভ বংশ প্রতিষ্ঠা করেন নেক্সট বংশের শেষ রাজা কে ছিলেন ইম্মদি নরসিংহ নেক্সট কে বংশের পতন ঘটান বীর নরসিংহ নেক্সট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বীর নরসিংহ নেক্সট বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট কৃষ্ণদেব রায়ের রাজত্বকাল উল্লেখ করো পনেরোশো নয় থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত নেক্সট কৃষ্ণদেব রায়ের সভাকবি কে ছিলেন কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন পদ্মন নেক্সট আমুক্ত মাল্যদা কে রচনা করেন কৃষ্ণদেব রায় নেক্সট কৃষ্ণস্বামী মন্দির কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় নেক্সট স্বামী মন্দির কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় নির্মাণ করেন নেক্সট হাজারা রামস্বামী মন্দির কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় নেক্সট নেগল্লপুর নগর কে নির্মাণ করেন কৃষ্ণদেব রায় নেগল্লপুর নগর নির্মাণ করেন নেক্সট কার আমলে বিজয়নগরে পর্তুগিজ উপনিবেশ স্থাপন করে অচ্যুত রায়ের আমলে বন্ধুরা আশা করি এই ভিডিওটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার